হ্যালো ভিওর্স মিউটিভস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে একটা সিম্পল রেমেডি শেয়ার করব এই রেমেডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকারী যাদের পিঠে কালো দাগ আছে কালো ছোপ আছে বা সূর্যের পোড়া দাগ আছে এটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে নিয়মিত ব্যবহার করলে বন্ধুরা আমাদের পিঠ যদি কালো হয় বা আমাদের হাত পা যদি কালচে ভাব থাকে সূর্যের পোড়া দাগ থাকে আমাদের দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তাই বলবো এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো তিন দিনে দেখবে তোমাদের দাগ ছোপ উঠে যাবে ফর্সা উজ্জ্বল ত্বক পাবে তাহলে চলো রেমেডিটি দেখে নেওয়া যাক ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব বাটিটার মধ্যে রেমেডিটি তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া আমাদের ঘরে সব কিছুই থাকে এগুলো তো বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো দেখবে ভালো রেজাল্ট পাবে প্রথমে নিয়ে নিতে হবে বেসন বেসন আমাদের ত্বকে লাইট করে ফর্সা করে তোলে এবং ভেতর থেকে নোংরা ময়লা এগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করে তার সাথে সাথে সান মানে সূর্যের পোড়া দাগও দূর করে দেয় এর মধ্যে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু এক্সপোলিয়েটের কাজ করে মানে স্ক্রাবিং করে আমাদের ত্বকে যে ডেড সেলস নোংরা জমে থাকে সেগুলো কিন্তু দূর করে দেয় চালের গুঁড়ো তার সাথে সাথে স্কিনকে একটা ব্রাইট ভাব দেয় আমি এর মধ্যে নিয়ে নেব হানি মানে মধু তোমরা চাইলে ঘরের যে কোনো ভালো মধু ব্যবহার করতে পারো আমি এখানে ডাবর হানি ব্যবহার করছি চার থেকে পাঁচ ফোঁটা মানে হাফ চামচ বলতে গেলে মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করে তার সাথে সাথে কালো দাগ কালো ছোপ তুলে দিতে কিন্তু সাহায্য করে ত্বককে ওভারঅল ফর্সা স্মুথ মানে নরম বানিয়ে দেয় তাই আমি এখানে মধু নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব কাস্তুরি হলুদ গুঁড়ো তোমরা চাইলে রান্নাঘরের হলুদও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই একই কাজ দেবে হলুদ গুঁড়ো স্কিনকে লাইট করে ব্রাইট করে আমরা কিন্তু সবাই জানি আমাদের ত্বককে কিন্তু ফর্সা করে তোলে হলুদ তার সাথে সাথে ছোট ছোট দাগ ছোপ এগুলোও কিন্তু দূর করে দেয় তাই আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি লাস্ট উপকরণ আমি নিয়ে নেবো গোলাপ জল আমি এখানে ডাবর গোলাপারি জল ব্যবহার করছি তোমরা ঘরে গোলাপ জল বানিয়ে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো গোলাপ জল স্কিনকে নারিশমেন্ট দেয় মশ্চারাইজার দেয় এবং ফর্সা গ্লোয়িং করে তোলে সব কিছু একসঙ্গে কিন্তু মিক্স করে নেব দেখো বন্ধুরা মিক্স করা হয়ে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের বডি প্যাক এই ফেস প্যাকটা মানে এই বডি প্যাকটা তোমরা কিন্তু ফেসেও ব্যবহার করতে পারো বা পুরো শরীরেও ব্যবহার করতে পারো সপ্তাহে অবশ্যই চার দিন ব্যবহার করতে হবে ব্যবহারের পর দশ থেকে পনেরো মিনিট রেখে যেই শুকিয়ে যাবে তারপরে কিন্তু যে কোনো মশ্চারাইজার বা বডি অয়েল ব্যবহার করতে হবে তাহলেই দেখবে তোমাদের ত্বকে যে কালো দাগ ছোপ সূর্যের পোড়া দাগ সম্পূর্ণ কিন্তু উঠে যাবে এবং মুখে লাগালেও সেম প্রসেস দশ মিনিট রেখে তারপর মুখটা ধুয়ে ফেলে যে কোনো হালকা মশ্চারাইজার ব্যবহার করবে তো বন্ধুরা এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে তোমরা ব্যবহার করো তিন দিনেই তফাত দেখতে পারবে যে কালু চলে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো